আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনতো, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো, চলেন যদি আপনাদের বুঝি আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে, তারপরে উঠাইতে আটছো, জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, আপনার উম্মত কই থেকে উঠলো আর কই থেকে পলসে রাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে, ও আমি সাপারার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না, শুধু বুখারীর রেওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না, আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আপনাদেরকে বুঝাইতে পারতেছিলাম, অদ্দোহা যেদিন নাজিল হয় এই আয়াত যখন জিবরিল পড়ে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে, তো জিবরিলকে থামায়া বলতেছে জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি, বলছে কি চাবেন আল্লাহর কাছে, বলে থামো তুমি, জিবরিল থাইমা গেছেন, হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী, বি ইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না, ও যার রেজার পাগল মালিক, আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই, আল্লাহর রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহর রসুলকে গঠন দিছেন আল্লাহর রসুলের পছন্দ মতো, নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না, খুলিক তাকামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন, তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন, আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম, আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম, আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি, এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ, আরো কারণ আছে মেরাজের, আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমিনা, আমিনার জিন্দেগি পড়লে দেখা যায় আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে ছিলেন, হাঁটতে শুরু করছেন তো কোলে নিয়ে কাঁদতে ছিলেন, আব্দুল মুত্তালেব দৌড়ে চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন, আব্দুল তালেব চলে আসছে বোন কাঁদিস কেন, তো আমিনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই, কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই, থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরা ঘুরাইতে নিয়ে যাইতো, হাঁটাইতো ঘুরাইতো মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইতো, উকাস মাজান্নায় নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো, আব্দুল্লাহ নাই, আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই, আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই, আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছিল আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর মক্কার অলি গলি মাজান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে, আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসবো রব, আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব, প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেব, আসতে দে ঘুরার সময়, কাদিস কেন আমেনা কেন কাদিস, হায় হায় হায়, এটা দলিল এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা
কোলেনিয়া কাঁদতেছেন কোলেনিয়া কাঁদতেছেন আব্দুল মুত্তালিব দৌড়ায় আসছে বেটি কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাদিস কেন বলে আব্দুল্লাহ নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে রওয়ায়েত খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়ায় দিছে আমার মন বলে চকিতে শোয়ায় দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা ভাতিজা তোকে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খাশিতু আইয়াকা আলাইক তোর উপরে পড়া না যায় কিন্তু তোর মাথার উপরে এসে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পা নাড়াচাড়া করতেছিলি তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করস এদিকে লাভ দেয় পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স তা আল্লাহ রাসূল বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলি ভাতিজা তা তো জানি না বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ু হাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি আমি কাঁদলে আম্মার কষ্ট হবে আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে আরে পাথরের আনবে আনলে লোহার আনবে আমি আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ডুবতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সাথে আল্লাহর ওয়াদা ছিল আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না আমি এক হাদিস থেকে আসছি শুরু করছি ওইখান থেকে আল্লাহওয়ালারা আছেন এই জন্যই আমরা টিকা আছি এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলা তো যাইতেই হবে কথা শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না চলা তো যাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কারো নাই কেউ থাকবে না থাকার একজনেরই সুযোগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে মজা লাগে আপনারও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে হ্যাঁ 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 আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিলাম আলাস্তু বিরাব্বিকুম কালু বালা এটা এক সম্মেলন আরেক সম্মেলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবী আর রসুলরা আর কেউ ছিলেন না বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান শানে মুহাম্মদ আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির শান কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রসুল আমার রসুল আসবে এদের উপরে ঈমান আনবে একে সাহায্য করবে এর উপরে ঈমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো 313 জন এটা আবার কোন রসুল ঠিক না জিজ্ঞেস করেন আমার ওস্তাদ বসা আছে রসুল 313 জন এটা আবার কোন রসুল আল্লাহ বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিছি কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দেই নাই মুসা আলাইহিস সালাম রসুল কলেমায় শব্দ রসুল পায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ এরকম ছিল শুধু একজনের কালেমায় আল্লাহ রসুল দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রসুলের শান শান আজকে তো রসুলই চিনি না এই জন্যই তো দেখলে মনে হয় না যুবককে দেখলে মনে হয় না আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি হায় হায় যুবক হায় 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 যে রসুল তোর জন্য কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় নিল আজকে ওই রসুলকে চিনে না আমি যুবকদের বিরুদ্ধে না
যুবকদের পায়ে হাত রাখা বলবো আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না তোমাদের ভাইবারের বিরুদ্ধে না তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না তোমাদের গুগলের বিরুদ্ধে না তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না আমি তোমার মেধার বিরুদ্ধে না তোমার বিদ্যার বিরুদ্ধে না আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রাখা তোমার মেধা তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার শিক্ষা তোমার দীক্ষা তোমার অ্যান্ড্রয়েড সেট তোমার ইমু তোমার ভাইবার তোমার হোয়াটসঅ্যাপ তোমার সব কিছু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো কিয়ামতের দিন উঠবে আমি তোমাদেরকে রেওয়ায়াত দেই যুবক ওই দিন কি হবে যেই দিন আবু বকর পেয়লা ভরা দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আর আল্লাহর রাসূল নাম ধরা ডাকবে শাবাব তাল ও যুবক আয় ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব যুবক পান কর লা তাজমান বাদাহা আবাদা আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো বিদায় তোমাদের পায়ে ধরা বলি আমি তোমাদের বিরুদ্ধে না আসো নবীকে সে চিনি নবীর শান জানি আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন নবী কোন নবী কোন নবী দিবেন আল্লাহ আমাদেরকে কি আমাদের পিছে কি আমাদের আগে আমরা জানি না আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম কথা শুরু ওইখান থেকে ছিল শাবাব আর খুশা মাশাইকা রুক্কা আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালারা ছিল ওইখান থেকে বাহির হয়ে গেছে আমাদের জীবনটা ছোট থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকবে না সবাই চলে যাবে দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে কি একটা তার শিক্ষাগত কার্ড একটা তার ন্যাশনালিটি কার্ড আরেকটা দেখা যাবে দলীয় কার্ড আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড অনেক কার্ডই থাকতে পারে ঠিক না হাজারো পরিচয় থাকতে পারে তাতে কিছু আসে যায় না আসে যায় না দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা এটাই হলো বিষয় আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা এটা হলো বিষয় আর কোনো বিষয় না কসম খোদার আর কোনো বিষয় না দুনিয়ায় কে কি কার কাছে কি এটা কোনো বিষয় না আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা বলতেছি আমার ওস্তাদ সামনে আছে জবান দরাজি করতেছি আমি ঘুরা বলতেছি আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে আমি কাঁদি নাই দুই একটা শুনাই দিই আবু আব্দুল্লাহ উন্দুলসিকে কে না চিনে আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আব্দুল্লাহ উন্দুলসির হাফিজজি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন আমার জীবনে শখ ছিল আবু আব্দুল্লাহ উন্দুলসির গ্রামে কখনো যাব আল্লাহ 2008 আমাকে নিয়ে গেছেন গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না একজন মুসলমানও নাই কোথায় আবু আব্দুল্লাহ উন্দুলসি কোথায় খানকা কোথায় মাদ্রাসা কোথায় কি কোনো একটা ইটের চিহ্নও নাই একজন মুসলমানও নাই ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি যে চোখের পানি নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে জর্ডানের রাজধানী আম্মান আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর যখন আমি আলবানিয়া যাই ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি না হায় মুসলমান নাই আলবানি যার হাদিস পুরো আরব ভূখণ্ড যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি খালাস আলবানি সহি বলছে শেষ ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব তো আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে 5 লক্ষ হায় আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম আমি যখন কর্ডোবা গেছি যখন আমি ওই কসরে হামরায় গেছি হামরার সামনে যেখানে 800 বৎসর মুসলমান শাসকরা ছিল মুসলমান বাদশারা ছিল আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না কেন ইয়ার মুসলিম তুমি মুসলমান তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না ও আমার বুককে আমি বুঝাইতে পারি না 800 বৎসর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না দুঃখ কাকে বলবো কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে
পুলিশ দুইজন আমার সাথে দুই পাশে ছিল পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না নামাজ তো দূরের কথা আমার বুক ভরা ব্যথা আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি হায় 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 90 দশকে যখন আমি বুখারা গেছি বুখারার মুফতি আজম আমার এইখানে ধরে বলছে বুখারী পড়াও তাই না 85 বছর এই মসজিদে আজান হয় না 85 বছর এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি ইমাম বুখারীর এখনো দরসগাহ রাখা আছে জাদুঘর হিসাবে 50,000 ছাত্র বসতে পারে এখনো কালী ডাব্বা রাখা আছে যেটার ভিতরে কালী বইরা লিখতেন এখনো ওই চবুতরা বানানো রাখা আছে ওই চমন ওই বাগান যেই গোলাপের পাপড়ি একটা হাতের সমান যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হইছেন ওই গোলাপ আমি চোখে দেখে আরছি ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল ইমাম বুখারী হারায় গেছি আমি ও মেরে দোস্ত দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না সেটা চলে যেতে হবে দুনিয়া বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা মালিক আমাকে চিনে কিনা রসুল আমাকে চিনে কিনা আল্লাহর রসুল আমাকে চিনে কিনা আল্লাহ আমাকে চিনে কিনা শুরুতেই বলছি গরিব আপনি তাতে কিছু আসে যায় না দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না বেলালের বাড়ি আমি 6 বার দেখছি 6 বার 6 বার আমি ইথিওপিয়া গেছি 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে আমি নিজেকে ধরে রাখতে পারি না সাথীরা বলছে মুফতি সাহেব এরম কাঁদেন কেন আমি বলে তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবা না আমার দিল চিৎকার দিতে চাইতেছে বেলাল তুমি কোথায় আমি কোথায় তোমার দেশের মানুষগুলা কত এখনো পছন্দ হয় না যদিও ইথিওপিয়া অনেক উন্নত আদিস আবাবা ইউরোপকে পিছে রেখে দিছে রাজধানী আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী আজকে মানুষগুলা পছন্দ হয় না কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল আল্লাহর রসুলকে চিনছিল আল্লাহর গোলাম ছিল রসুলের গোলাম ছিল আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন বেলাল শুধু শুধু শোনার নয় বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন যে ঘর থেকে গেলেন ওই ঘরালাও জানে না আপনি কোথায় আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায় আলীও জানে না আপনি কোথায় সবাইকে ফাঁকি দিলেন আমি কালো হইতে পারি বটে আমি অনারব হইতে পারি বটে আমি তুতলা হইতে পারি বটে আমি কৃতদাস হইতে পারি বটে আমার রূপ গুণ নাই বটে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি আপনার গোলাম আল্লাহর গোলাম আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না আমি আগে আগে থাকবো বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না আমিশা পাড়ার মানুষ এইখানে শেষ না সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য বেলাল নিজ কবর থেকে উঠবে না যদিও তার কবর সিরিয়ার রাজধানী তামেশকে সে নিজ কবর থেকে উঠবে না আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ আমি উঠবো আনি আমি এনি আবা বকরিন আনি ইয়াসারি ওমর আমার ডান দিক থেকে আবু বকর আমার বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহতা কদমি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে শুধু উঠবে না আখরুজ ওয়াইউদ্দিন উঠে আসাম দিকে সবাই হফাতান ওরাতান আমার ওস্তাদ আমিও অলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কেয়ামতের মাঠে যাবে আল্লাহর রসুল বলে আমি বোরাকের উপরে থাকব আমার আগে দেখব লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে তাকায়া দেখব ফাইদা হুয়া বেলাল দেখব বেলাল লাল উটের উপরে বসা যাইতেছে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে আবেদন করবে আল্লাহ বলবে আদিন লানা লিয়াউমা ইয়া বেলাল আজকে একটা আজান দাও আজান দাও আল্লাহর রাসূলের বোরাকানা হবে প্রত্যেকটা চক্ষু লেগা থাকবে লেগামকে ধরে টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ বেলাল তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো বেলাল কালো বটে তাতে কিছু আসে যায় না মালিক চিনে মালিক বেলালকে মালিক চিনে বেলালকে মুহাম্মদুর রসুলুল্লাহ চিনে আমি সাপাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি কসম খায়া সর্বশ্রেণীর মানুষ এমনকি মা বোনদেরকেও বলতেছি পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে আজকে যদি আমরা কসম খাইতে পারি দুনিয়া হায় 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 দুনিয়া কিচ্ছু না আরে কবির কথাই সত্য
اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاطمی دہارا ہر لے کے کیا کیا حس سدارا پڑا رہ گیا یہی ٹھاٹ سارا شدو ایتیجو تھائی کا جابے شدو ایتیجو تھائی کا جابے شدو سریتی تھائی کا جابے امرا تھا گونا بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے پھر مجنو بنایا بڑا پہ آپ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی چاہ ہے تماشا نہیں ہے تماشر جگانا تماشر جگانا ہاں علی رضی اللہ تعالیٰ نے شدو شدو بولن نائے اللہ شدو شدو حکم دن نائے سیرو فی الارض فندرو کیف کان عاقبت المقدبین اللہ شدو حکم دن نائے دنیا گھرا گھرا دیکھو گھرا گھرا دیکھو دنیا علی رضی اللہ تعالیٰ نے دوی چھلے کے بولتے سے سیرو فی دیاریہم اندر فی آثاریہم او حسن و حسین پران ایتی جگولا دیکھیش جائش پران ایتی جگولار کسے ارے نوا کھلیو تو کسو ایتی جو ایکھونو رویا گے سے جمی دار در باڑی ایکھونو رویا گے سے جمی دار در علاقہ ایکھونو رویا گے سے ڈاکہ لال قلعہ ایکھونو رویا گے سے احسن منزل ایکھونو رویا گے سے بکرم پور ایکھونو رویا گے سے راجہ بھی بکرم پور نائی راج باڑیا سے راجہ نائی شپن پوریا سے مالک نائی شنار گاوا سے عیشہ کھانائی شدو سریتی آسے سریتی امادر و سریتی تھک بے علی رضی اللہ تعالیٰ سے پوران ویتی چگولا دیکھیش تر پڑے بیٹا چیت کر دیس آئینہ حلو تمرا کتا ہے کتا ہے تمہدر سریتی آسے تمرا کتا ہے تو باپوی چھلے در کے جواب دیتے سے بیٹا ہے را جواب دیتے پڑھ بینا جو دی جواب دیتو تو کی دیتو شنوی تو باپ چھلے بولتے سے بابا بولین کی جواب دیتو تو بولے چیتکار دیا جواب دیتو انتقلنا من داری الگرور دوکار گوارر تکا باہیر ہوئے گے سیلا داری الگرابا او پوری چیتو جگو تے جیتر خبر تے او جائنا نے او جائنا اللہ ہائے ہائے کرونا مادر چوکے انگل دیا دیکھایا دیسے امیشہ پر ہے پاوا جابینا شنائی مڑی تے پاوا جابینا نوا خالی تے ہوئے تو پاوا جابینا اما ڈاکا شہرے پاوا جابے کرونا لگنے ماں بابا مارا گیسے شنطان جانے نا کن کبر استانے دافن ہوئی سے جانے نا کبر استان جان لے ہو کبر چینے نا کن کبر دافن ہوئی سے اٹھا چینے نا ہائے اٹھے شکتا یوم یفر المرء من اقی و امیہی و آبی و صاحبتیہی و بنی لکل امرئ منہم شأن یغنی اجوہ یوم ایدن مصفرا ضاحکت مستفشرا و اجوہ یوم ایدن علیہا غبرا ترحقها قطرا اولائک ہم الكفرت الفجرا اٹھے شکتا لا یجسی والدن ان والدہ شیئا ولا مولودن ان والدہ شیئا اٹھے شکتا لا یسأل حمیم حمیما اٹھے شکتا ما اگنا عنی